السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن ولا. شمان درشوك اي مهورت كاتسي دوري دشي پروباشي جي جيخان تيكي আমাদের সাথে এই মুবারক মাসে এই মুবারক আয়োজনে যুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি অজানা বিষয় জানার এক মুবারক আয়োজন ইসলামী জীবন বিধান নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান আর আজ যে অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যার পরিচ্ছন্ন আলোচনায় আমরা উপকৃত হই মুগ্ধ তিনি আপনাদেরই প্রিয় ভাই নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ গবেষক এবং ধানমন্ডি ঐতিহ্যবাহী মসজিদ আত-তাকওয়া সোসাইটির মহতরম খতিব শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান। আল্লাহু ইবারিক ফিক। আমিন। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় লোভনীয় একটি ইবাদত হল এতেকাফ। করোনার পরে এতেকাফ সম্পর্কে আমি যদি কয়েকটি শব্দ বলি হয়তো এটা অতিরিক্ত হবে না, বেশি হবে না। সেটা হলো এতেকাফ এক প্রকার লকডাউন, এটা আইসোলেশন, অর্থাৎ সব জিনিস থেকে নিজেকে আলাদা করে ফেলা, পৃথক করে ফেলা, এমনকি মসজিদে অন্যান্য মুসল্লি থেকে নিজেকে এক কোণায় নিয়ে আসা। সম্পর্ক স্থাপিত হয় বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এটা এমন একটা লোভনীয় ইবাদত যে কথা আমি বললাম সেটা হলো কোন কোন আমল রাসূল আসলাম জীবনে করেছেন আবার ছেড়েও দিয়েছেন, কিন্তু এতেকাফ মদিনা মুনাওয়ারা হিজরত করে যাওয়ার পরে মৃত্যু কখনো ছাড়েননি। এমনকি তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে শেষ বছর যে বছর দুনিয়া থেকে বিদায় নিলেন সেই বছর দশ দিন না বিশ দিন এতেকাফ করেছেন। তো কতটুকু প্রিয় ছিল সে এতেকাফ সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। তবে দুই দিন তো শুধুমাত্র বাকি আছে, প্রস্তুতি কি নেওয়া আছে আমাদের, প্রস্তুতি কীভাবে নিতে পারি সেই সম্পর্কে আলোচনা আমরা শুনবো মহতরমের কাছ থেকে। তার আগে আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি তাড়াতাড়ি আপনাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন, আমরা সবাই উপকৃত হব আপনাদের প্রশ্নের জবাব থেকে। তার আগে আমরা মহতরমের কাছ থেকে জানবো এতেকাফের প্রস্তুতি কীভাবে নিতে হয়। মহতরম আলোচনা থেকে অবশ্যই অবগত হয়েছেন কীভাবে লোভনীয় এবাদতটা স্বল্প সময় আমরা প্রস্তুতি নিতে পারি, শুধু পুরুষ না মা বোনদের ক্ষেত্রে। জি, অনুরোধ আপনার কাছে বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয়কে উপস্থাপন করা হয়েছে, কারণ আমরা জানি যে আজকে আমাদের বাংলাদেশে আমরা 18তম রোজা পালন করছি এবং মধ্যপ্রাচ্যে 19তম রোজা পালন হচ্ছে। তো এতেকাফ একেবারে আমাদের সন্নিকটে এবং এতেকাফের ব্যাপারে ইতিমধ্যে আপনি যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন আমার মনে হয় না যে এরপর আর কোনো কথার দরকার আছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক সুন্নাহ আমল ছিল যেটা কখনো করেছেন কখনো ছেড়েছেন, কিন্তু এতেকাফ এমন একটি আমল যেটা তিনি কখনো ছাড়েননি। এবং তিনি প্রথমে মদিনায় হিজরত করার পরে 30 দিন এতেকাফ করেছিলেন, তারপরে আমৃত্যু তিনি এতেকাফ করেছেন শেষ দশক। যদিও ইন্তেকালের আগের বছর তিনি এতেকাফে বসতে পারেননি, এই কারণে ইন্তেকালের বছর তিনি 20 দিন এতেকাফ করেছিলেন। এতেকাফকারীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে পবিত্র কোরআনুল হাকিম আয়াতে কারিমা নাজিল করেছেন, এবং সেই ইতিহাস আমাদেরকে যেটা বলে যে এতেকাফ কেবলমাত্র আমাদের জন্যই ছিল না, এবং যারা এতেকাফ করেন তারা অত্যন্ত সম্মানিত, এবং তাদেরকে লক্ষ্য করে তাদের সম্মানের দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিম সালাতু ওয়াসসালামকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন আনতাহিরা বাইতি আলী তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআই সুজুদ। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিম সালাতু ওয়াসসালামকে বলেছেন যে আপনারা আমার এই ঘরকে পুতপবিত্র করুন, যারা এখানে তাওয়াফ করবেন, যারা এতেকাফ করবেন, যারা রুকু সিজদা করবেন তাদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের আরেকটি আয়াতে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা মসজিদে এতেকাফ করবে। এতেকাফের প্রস্তুতির কথাটা উল্লেখ করা হয়েছে। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এতেকাফ অনেকেই করে থাকেন,
এবং আমরা যেটা বলে থাকি যে ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা কিফায়া, অর্থাৎ অবশ্যই কেউ না কেউ ইতিকাফে বসবেন, যদি কেউ একজন ইতিকাফে না বসেন তাহলে সুন্নতের খেলাফের কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে। তো আমরা প্রস্তুতি নিতে যেটা করি সেটা হলো প্রথমত দুই ধরনের, একটা হলো আমরা সবাই চেষ্টা করি আমি নিজে না বসে আরেকজনকে বসাবার, এবং এলাকাবাসী সবাই মিলে একজনকে বসাবার চেষ্টা করেন যে চাচা মিয়া আপনার কোনো কাজ নেই, আপনি কি করবেন, আপনি ইতিকাফে বসুন, আপনার খাওয়া থাকার ব্যবস্থা আমরা করছি। কিন্তু আমরা এটাকেও চিন্তা করছি না যে আসলে আমার নিজের ইতিকাফে বসা দরকার। এমনও তো দুঃখজনক চিত্র দেখা যায় যে কাউকে পাওয়া যায় না, গরিব অসহায়কে টাকা পয়সা দিয়ে ইতিকাফে বসানো হয়। হ্যাঁ, সেটা আমি বলছি যে এটা তো কেমন একটা বিষয় যে বাণিজ্যিক হয়ে যাচ্ছে, এটা কি আমরা অন্য কোথাও করবো কিনা, যে আমি দেখতে পাচ্ছি যে আরেকজনের ব্যবসায় বিশাল লাভ হচ্ছে, আমি সেই ব্যবসাটা করতে পারি, কিন্তু সেটা আমি না করে তাকে আরও টাকা পয়সা দিয়ে বলছি আপনিই করেন, আমার করার দরকার নেই। একটা সুন্দর পয়েন্ট নিয়ে আসছেন, বাকি কথা শুনবো ইনশাআল্লাহ। দর্শক অপেক্ষা করছে, প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকালই শুরু হবে, আমি কি কালকে থেকে এই কদর বা রাত জাগা শুরু করব কিনা আগামীকাল, মানে আমাদের একটু সুদা মানে সৌদি আরবকে অনুসরণ করে আগামীকাল শুরু হবে কিনা। জি হ্যাঁ, তারপর প্রশ্ন বোন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি এলো কদরের তাফসীরের মধ্যে দেখছি যে মানে যে ঘরে মানে ফেরেশতারা ঘুরে ঘুরে সবার জন্য মুমিন নরনারীর জন্য দোয়া করে, কিন্তু সেখানে যায় না যেখানে মানে গান বাজনা সরঞ্জাম দিয়ে থাকে। আমার প্রশ্ন হলো, আমি বিস্তারিত যাইতে চাচ্ছি না, প্রশ্ন হলো যে আমি আমার বেডরুমে টিভি আছে, ওই টিভি যদি বন্ধ থাকে সেখানে আমার নামাজ পড়লে আমার রাত জাগরণ করলে মানে ফেরেশতারা এখানে প্রবেশ করবে কিনা। আর তৃতীয় হলো যে অনেক সুন্দর পলিসি আপনার। জি তারপরে জি জি, আর আমার তৃতীয় প্রশ্ন হলো যে আমি কিভাবে আসলে কি আমল করলে আমি আসলেই কদর পেতে পারি। আমি চেষ্টা করি প্রতি বছরই রাত্রি জাগরণ করার, দশটা মানে শুধু বেজন না পুরো দশটা রাত্রি জাগার চেষ্টা করি, আরো কি কি করলে আমি মানে কদর পেতে পারি, আর কিভাবে বুঝতে পারবো যে আমি আসলে কদর কিছুটা পাইলাম বা এরকম যদি কিছু জানাবে। আর একটা প্রশ্ন হলো যে স্বামী যদি মনে করেন যে শয়তান তো রোজার মধ্যে শয়তানকে আল্লাহ পাক দেন দাঁড়াকে, তারপরে যদি দশটা রোজা বা বারোটা রোজা হওয়ার পরেও যদি তারপরে যদি স্বামী রোজা না করে তাহলে সেই স্বামীকে রান্না করে খাওয়ালে স্ত্রীর কোনো গুনাহ হবে কিনা? স্বামী যদি না খায় যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে নিতে হয় তখন কি করবেন আপনি? রোজা না রাখে আর কি, সেই রান্না করে খাওয়ালে মানে অসুবিধা হবে কিনা, গুনাহ হবে কিনা? তা সঙ্গীত জানতে চাইছি যে আসলে মানে দশ শয়তান যদি বান্ধা থাকে তাহলে স্বামী কেন দশ বারোটা রোজা করার পর আর করতে চাইছেন না, এটাই আর কি আমার জানার বিষয় আর কি। জি জি, অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকুন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকজন সম্মানিত দর্শক আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করি। কে আছেন লাইনে? মোহাম্মদ নাসুম কবির, দৌলতপুর খুলনা থেকে বলছি। জি জি, আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের যে ইত্তেকাফের কথা সহায়ক একটু আগে আলোচনা করলেন, আমি মনোযোগ দিয়ে শুনছি। মাশাআল্লাহ। তো আমার আমার বড় ছেলে ও এবার এসএসসি পাস করছে, ও ইত্তেকাফে বসতে চায়, ও তিন দিনের ইত্তেকাফে বসতে চায়, অল্প বয়স তো, ওর আগ্রহ আছে প্রচুর এবং ও তিন দিনের জামাতেও সেদিন গিয়ে আসলো। জি, তো ও তিন দিনের ইত্তেকাফে বসতে চায়, সেক্ষেত্রে যদি কোনো নির্দেশনা একটু সংক্ষেপে বলতেন সহায়কের মুখ থেকে শুনতে চাচ্ছি, এ হলো এক নম্বর প্রশ্ন। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হলো জামাতে যখন নামাজ পড়ি রুকুর তাসবিহ অপেক্ষা সিজদার তাসবিহ আমার জানা মতে, মানে আমি যতটুকু আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জেনেছি সিজদার তাসবিহ লম্বা হওয়ার কথা, তো সেক্ষেত্রে যদি কখনো রুকুর তাসবিহটা বেশি লম্বা হয় কোনো সমস্যা হবে কিনা জামাতে? আমি যেহেতু জামাতে নামাজ পড়ি সে কারণে মাঝে মাঝে এটা লক্ষ্য করি, তো সিজদার তাসবিহ থেকে রুকুর তাসবিহ যদি বেশি লম্বা হয় সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কিনা? জি, এই দুই নম্বর প্রশ্ন। আর তিন নম্বর প্রশ্ন হলো যে আপনাদের যে আগে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হতো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন যদি আমরা পেতাম, অনেকদিন দেখি না স্ক্রিনে আসে না হোয়াটসঅ্যাপ নাম্বারটা, হলে মাঝে মাঝে দেখা যাচ্ছে লাইন পাই না, তখন হোয়াটসঅ্যাপে মেসেজটা দিলে সুবিধা হতো, কাইন্ডলি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেওয়া যায়। আচ্ছা, তিন নম্বর যেটা আছে, যারা বাহিরে থেকে দেশের বাহিরে থেকে ফোন করবেন তাদের জন্য শুধু প্রযোজ্য, আশা করি ভাইয়া অবগত হতে পেরেছেন। যে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য, আমাদের সাথেই থাকুন, আমরা শুনবো ইনশাআল্লাহ। জি মহতারাম, যে কথা বলছিলেন তারপর আমরা উত্তরে যাব ইনশাআল্লাহ। জি, আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে প্রস্তুতি বলতে আমরা এগুলো বুঝি যে অন্য কাউকে বসাতে হবে,
আরেকটা হলো এই 10 দিনের জন্য কি কাঁথা বালিশ ল্যাব কম্বল নিয়ে যাব কি খাবার দাবার নিয়ে যাব এগুলো কি আমরা প্রস্তুতি মনে করি কিন্তু এটা প্রস্তুতি নয় মূল প্রস্তুতিটা হলো এটাই যে আমি যে 10টা দিন অবস্থান করব এই 10 দিন আমি কি করব আমার প্ল্যানিংটা কি হবে আমার সেখানে ইবাদত আমার সময়টাকে আমি কিভাবে উদযাপন করব আমি কোন সময় তিলাওয়াত করব কোন সময় আমি তাসবিহ তাহলিল পাঠ করব কোন সময় আমি সালাতের মধ্যে লম্বা তিলাওয়াত করব আমি কোন সময় একটু হাদিস পড়ব অর্থাৎ প্রস্তুতি বলতে 10 দিনের প্রতিটা মুহূর্তকে আমি কিভাবে কাজে লাগাব এটাই হলো আসল প্রস্তুতি আর বাকিগুলো আসলে প্রস্তুতির আওতায় পড়ে না জি তো এই জন্য আমরা এই প্রস্তুতিটা গ্রহণ করব অর্থাৎ কোন অবস্থাতে কোন সময় যেন অবহেলায় না চলে যায় সেটা খেয়াল রাখা আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা অনেকে মনে করে থাকি যে আসলে ইতিকাফে আমাদের কাজ না এটা হলো যারা যাদের কোনো কাজ নেই যাদের কোনো ব্যস্ততা নেই যাদের অবসর আছে বা ময় মুরব্বি আছেন তাদের জন্য ব্যাপারটা কিন্তু এমন নয় কারণ আমরা কেউ বলতে পারি না আমার জীবনের শেষ রমজান এটা কিনা যদি আমি নিয়ত করে থাকি যে আগামীতে বসবো আগামীতে আমি বাঁচবো কিনা সেটাই তো বলতে পারি না এই জন্য আমাদের উচিত হলো আমরা যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতাম আর যদি জানতে পারতাম যে 10 দিন সময় দেওয়া হয়েছে এই 10 দিনে যদি আপনি ভালো করে ব্যবসাটা করতে পারেন আগামী 10 বছর আপনাকে আর দোকান খুলতে হবে না এই 10 দিনের ব্যবসায় আপনি 10 বছর চলতে পারবেন তাহলে আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইতিকাফটা হলো এমন একটা অফার এই অফারটাকে আমাদের এইভাবে কাজে লাগাতে হবে যে আমার পেছনের যত গুনাহ খাতা যা কিছু আমি করেছি এই 10 দিন যদি আমি ইতিকাফমুখী হয়ে ইতিকাফে বসে আল্লাহর ঘরে বসে আমি আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে কেউ নেই এইভাবে যদি আমি আমার আত্মিক উন্নয়ন ঘটাতে পারি ইবাদত মুখর হতে পারি তাহলে আর আমার পেছনের দিকে তাকাতে হবে না এই চিন্তাটা যদি আমরা করতে পারি তাহলে আশা করি যে যারা চিন্তা করি যে ইতিকাফ এখনও আমার সময় হয়নি এই চিন্তাটা থেকে আমরা চলে আসতে পারবো দূরে সরে আসতে পারবো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ সংক্ষিপ্ত আকারে অসাধারণভাবে প্রস্তুতি সম্পর্কে বলেছেন বলেছেন মানুষের যে মন মানসিকতা আজ না কাল আমার জন্য অন্যের জন্যে আমি যুবক এটা বৃদ্ধের জন্যে বয়স্ক মানুষের জন্যে নয় আমার জন্যেই আমার জন্যেই সুন্দর করে বলেছেন আশা করি সবাই আমরা উপকৃত হব অনুপ্রাণিত হব জাযাকাল্লাহু খাইরান আমরা প্রশ্নের দিকে যেতে চাচ্ছি এক বোনের কয়েকটি প্রশ্ন সেটা হচ্ছে কদর সম্পর্কে কখন থেকে আমাদের দেশের টাইম থেকে না সৌদি আরবের টাইম থেকে কদরের ব্যাপারে আমরা যদি একটু বর্ণনাগুলো ঘাটাঘাটি করি তাহলে দেখব যে কয়েকটি বর্ণনা কিন্তু আছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা বর্ণনা পাওয়া যায় যে কদর তো যে কোনো রাতে হতে পারে এরপরে বলেছেন যে কদর মাহে রমজানের এই মাসের মধ্যে কদর হবে এরপরে আসছে মাহে রমজানের শেষ দশক এরপরে আসছে মাহে রমজানের শেষ দশকের বেজর রজনীতে এই চারটি হাদিসকে যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে ব্যাপারটা একই হয়েছে কেমন সেটা সেটা হলো যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল হাকিম কদরের রাতে নাজিল করেছেন তো কদর তো একটা রাত ছিল সেই রাতটা তো প্রতি বছর ঘুরতে থাকে কিন্তু সেটা কোন রাত এই জন্য ওই যে হাদিসে আসছে যে যেই কোনো রাত হতে পারে আবার ঠিক রমজান যেহেতু আমরা পেয়েছি আমাদের জন্য যেন কঠিন না হয় আল্লাহ রসুল সহজ করে বলেছেন রমজানে তালাশ করো এরপরে তৃতীয় শ্রেণীর জন্য বলা হয়েছে শেষ দশক চতুর্থ শ্রেণীর জন্য বলা হয়েছে শেষ দশকের বেজর রজনীতে বোন যেটা বলেছেন আমি ওনার সাথে অ্যাড করে বলবো যে আমাদের আসলে এখনও প্রতিটা রাতে ইবাদত করা দরকার কারণ আমি জানি না আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তো এই জন্য প্রতিটা রাতে আমরা ইবাদত করব এবং তিনি যেটা বলেছেন যে সৌদি আরবের রাতকে কেন্দ্র করে আমি সেটা কদর হিসাব করব কি না ওইটা আমাদের দরকার নেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের একটা রাষ্ট্র দিয়েছেন একটা সীমারেখা দিয়েছেন এই সীমারেখার মধ্যে আমরা যারা আছি আমাদের জন্য এই এই সময়ের আওতায় আমরা চেষ্টা করব তবে আমি ওই হাদিসের আলোকে বলবো যে আপনি প্রতিটা রাত কদর তালাশ করুন রমজানের এখন যে কটা রাত আছে প্রতিটা রাতই কদর তালাশ করুন একান্ত যদি সেটা পারা না যায় তাহলে শেষ দশকের বেজর রজনীতে আমরা তালাশ করব জি ইনশাআল্লাহ আশা করি বোন এই বিষয়ে আপনার আর কোনো অস্পষ্টতা নাই আসুন না জীবনের শেষ রমাদান মনে করে বাকি রাতগুলো কদর তালাশে সচেষ্ট হয়ে আল্লাহ তৌফিক দান করুন একজন দর্শক আছেন প্রশ্ন নিয়ে আবার উত্তরে ফিরে আসছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জীবন আমি রামপুর থেকে বলছিলাম তাসমিন জি আমার দুইটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার 5.5 ভরি স্বর্ণ আছে এবং স্বর্ণ আছে এবং 20 লাখ টাকা আমার আব্বা কিছুদিন আগে মারা গেছেন তো
এখন ওই 20 লাখ টাকার জাকাতটা কি আলাদা ভাবে হবে নাকি ওই স্বর্ণর সাথে যোগ হয়ে একসাথে জাকাতটা দিতে হবে জি আরেকটা প্রশ্ন হলো যে আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে তো ওনার ইয়েতে দাফন করা হয়েছে ইয়ে কবরস্থানে যে ওখানে কি আমরা নাম ফলক দিতে পারবো না নাম ফলকটা দেওয়া কি আচ্ছা আমার একটা জানার ছিল সেটা হলো যে 20 লক্ষ টাকা কি আপনার বাবার ছিল আমার বাবার ছিল এটা এখন আমার বাবার ছিল বুঝতে পেরেছি এখন আম্মা মালিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কোনো প্রশ্ন বোন না এই দুটোই আচ্ছা আমাদের সাথেই থাকুন অনেক ধন্যবাদ মহতনার কাছ থেকে আমরা জবাব শুনবো ইনশাআল্লাহ জি বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি আসলে বলে ফেলেছিলাম ওনার কথার ফাঁকে সেটা হলো গান বাজনা বাদ্যযন্ত্র যেখানে থেকে রহমতের ফেরেশতা সেই কদরতে আসে না এখন ওনার বেডরুমে আছে যদি বন্ধ রাখেন তাহলে কি ফেরেশতা আসবে কেমন জানেন একটু বেডরুমে আছেন সেটা বলেছেন নাকি বলেছেন যে ওনার বেডরুমের সম্ভবত টেলিভিশনের কথা টেলিভিশন আছে হ্যাঁ দুটো এক জিনিস না জি টেলিভিশন কিন্তু বাদ্যযন্ত্র না এটা হলো একটা উপকরণ এই উপকরণটাকে আপনি নানাভাবে ইউজ করতে পারেন যদি বাদ্যযন্ত্র হিসেবে ইউজ করেন তাহলে সেটা সেই হিসেবে কাজ করবে আর যদি ভালো হিসেবে আপনি ব্যবহার করেন আপনি তিলাওয়াত শুনলেন আপনি আমাদের ইসলামী অনুষ্ঠান শুনলেন তাহলে আপনি সেটাকে সেইভাবে ইউজ করতে পারেন আর বাদ্যযন্ত্র বলতে বোঝানো হয়েছে যে ওই সকল উপকরণকে যেটা কেবলমাত্র গানের জন্যই ব্যবহার করা হয় দুটো দুই জিনিস তো আমি যেটা বলবো সেটা হলো যে আপনি যদি টেলিভিশনটাকে অফ করে রাখেন অথবা টেলিভিশনটাকে যদি আপনি ভালো কাজে ইউজ করেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না কিন্তু যদি এটাকে আপনি ওই মন্দ কাজে ব্যবহার করেন গুনাহের কাজে ব্যবহার করেন তাহলে অবশ্যই রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না অনেক ধন্যবাদ প্রিয় দর্শক স্বামী যদি রোজা না রাখেন স্ত্রীর জন্য কি করা রান্না করবেন না ঘরে জায়গা দিবেন কোনটা করবেন আরও আছে রুকু সিজদার কোন ক্ষেত্রে তসবিটা বেশি পড়া লম্বা বেশি হওয়া এই জাতীয় আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমরা জানবো তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসার পরে সময় হয়েছে একটা বিরতিতে যাবার আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আর আপনাদের উত্তর দিচ্ছেন মহতরম শেখ হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ আমরা বিরতির আগে প্রশ্নের জবাব আমরা শুনে আসছিলাম সেই প্রশ্ন উত্তর পর্বে আমরা চলে যাচ্ছি মহতরম কি আমল করলে কদর পাওয়া যাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নটি করেছিলেন যে কদরের রাতের আমল কি এবং কোনো দোয়া আছে কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতকে কেন্দ্র করে আলাদা কোনো আমল করেননি যে কাজটি করেছেন সেটা আজীবন যা করতেন আট রাকাত তিনি কিয়ামুল লাইল আদায় করতেন লম্বা সময় জুড়ে এবং লম্বা কেরাত লম্বা রুকু লম্বা সিজদা স্বাভাবিকভাবে আমরা তো এত লম্বা কেরাত পড়তে পারবো না এই কারণে আমরা যেটা করতে পারি দুই রাকাত করে আমাদের যতটুকু ইচ্ছে মনে চায় আমরা সেইভাবে সালাত আদায় করব লম্বা রুকু সেজদা দিয়ে আর আরেকটা দোয়ার কথা আছে যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আসো সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি হে আল্লাহ আপনি মহা সম্মানিত ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিন তো এই দোয়াটি বেশি বেশি করে পড়তে বলা হয়েছে এছাড়াও তওবা ইস্তেগফার জিকির আজকার তসবিহ তাহলিল যা পারি আমি বেশি বেশি করে পড়বো তবে এই দোয়াটা স্পেশালি আমরা একটু বেশি পড়বো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আমলে বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করা হ্যাঁ এটা তো অবশ্যই কারণ পুরো রাত যেহেতু আমি জেগে থাকবো কখনো নামাজে কখনো তিলাওয়াতে কখনো আজকারে এইভাবেই আমি কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ বোনের সর্বশেষ প্রশ্ন হচ্ছে শয়তান তো রমাদান মাসে শৃঙ্খলিত তাহলে কেন স্বামী রোজা রাখে না সেই না রাখা রোজা না রাখা স্বামীর জন্য স্ত্রীর পক্ষে রান্নাবান্না করা কতটুকু জায়েজ বা যৌক্তিক মূল ব্যাপারটা হলো কি যে কোনো জিনিসের একটা প্রভাব বলয়ে কাজ করে আপনি এমনকি আপনার ঘরে যে ফ্যানটা আছে সেটাও যদি অফ করে দেন চট করে সেটা অফ হয়ে যাবে না এসিটা চট করে অফ হয়ে যাবে না এসিটা অফ হয়ে গেলেও কিছু সময় কিন্তু আপনি ঠান্ডা বাতাসটা পাবেন আপনার ঘরের মধ্যে হয়তো চুলো জ্বলছিল আপনি চুলো অফ করে দিয়েছেন কিন্তু গরমটা কিন্তু চট করে চলে যায়নি
ঠিক এমনি করে শয়তানকে তো বেঁধে রাখা হয়েছে কিন্তু শয়তানের যে শয়তানিটা আমাদের ভিতরে যে প্রভাব বিস্তার করেছে সেই প্রভাবটা কিন্তু যে যত বেশি প্রভাবিত হয়েছিল সেইভাবে তার প্রভাবটা আস্তে আস্তে দূর হচ্ছে তো দূর হতে হতে রমজান অনেক সময় চলে যায় কিন্তু পুরোপুরি দূর হয় না তো এই কারণে আমরা দেখি যে রমজান মাস আসার পরেও শয়তান শৃঙ্খলাবদ্ধ হওয়া সত্ত্বেও আমাদের মাঝে অনেকের অপরাধ প্রবণতা আসলে সেইভাবে কমে না অথবা তুলনামূলক কমে তো এটা এই কারণে প্রভাব বলয়ে থেকে যায় তো এটা তারই একটা আমরা চিত্র বলতে পারি আর দ্বিতীয় বিষয়টা হলো বোন বলেছেন যে ওনার স্বামী রোজা রাখেন না এবং উনি কি রান্নাবান্না বন্ধ করে দিবেন কিনা ইত্যাদি ব্যাপারটা হলো কি যে আমরা দুইভাবে কাজ করতে পারি একটা হলো ভালোবাসার মাধ্যমে আরেকটা হলো কাজ করতে পারি আমরা শুনব দর্শকরা যুক্ত করে নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই কি জানতে চাচ্ছেন আমি আমি বলতেছি ইকরামুল হক 52 নাগা গাইবান্ধা থেকে জি হুজুর আপনারা ভালো আছেন হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আশা করি আপনারা ভালো আছেন আমার দ্বিতীয় প্রশ্ন হুজুর দ্বিতীয় প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে হ্যাঁ ইমাম সাহেবের পেছনে আমি নামাজ ফরজ নামাজ আদায় করি হ্যাঁ ফরজ নামাজ আদায় করার সময় আমি সূরা খানা পড়ি হ্যাঁ খানা পড়ার পরে কি আমি সূরা ফাতিহা পড়া যাবে করব জি সূরা ফাতিহা না পড়লে আমার নামাজ হবে না হ্যাঁ ফরজ খালাতে জি আর যদি দূরে ফাতিহা যদি না পড়ি তাহলে আমার নামাজ হবে না না হবে আমি তো ইমামের আমরা জানবো ইনশাল্লাহ পড়া লাগবে কিনা তারপরে প্রশ্ন ভাইয়া আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্র হ্যাঁ যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না হ্যাঁ এর কি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলবে হ্যাঁ হ্যাঁ আমরা শুনবো ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন আছে ভাইয়া অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন আমরা শুনবো ইনশাআল্লাহ মহতরমের কাছ থেকে জি দুটো পদ্ধতি আছে হ্যাঁ এই ধরনের সামগ্রী সংশোধনের জন্য আমরা আমরা যে কোনো ক্ষেত্রে দুটো কাজ করতে পারি একটা হলো শাসন ত্রাসন ইত্যাদির মাধ্যমে আরেকটা হলো ভালোবাসা আদর সোহাগের মাধ্যমে স্ত্রী সুলভ আচরণ দিয়ে জি তো ব্যাপারটা হলো যে শাসনের মাধ্যমে যাই করা হয় বা এটা অনেক সময় বেঁকে যেতে পারে ভেঙে যেতে পারে উল্টো বুঝতে পারে কারণ মানুষের অভ্যাসটাই এমন এমনভাবেই আমরা সৃষ্টি যার যে আমাদেরকে কোনো একটা কিছু যদি কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা সেটা গ্রহণ করতে চাই না কিন্তু ভালোবাসার মাধ্যমে যদি বলা হয় বা বোঝানো হয় বা মূল বিষয়টা যদি উপস্থাপন করা হয় তখন আবার আমাদের ভেতরে এটা কাজ করে এবং আমরা সেটা মেনে নিই তো আমি বোনকে বলবো যে আপনি ওইভাবে কঠিন পদক্ষেপ না নিয়ে আপনি বরং ভালোবাসার পদ্ধতিটা অবলম্বন করুন তাকে বোঝাবার চেষ্টা করুন রোজা না রাখলে কী ক্ষতি হবে একটা রোজার জন্য যে ষাটটা রোজা রাখতে হয় তার মানে হলো এটা কত ভয়াবহ ব্যাপার এগুলো একটু তাকে উপস্থাপন করুন তার সামনে এবং ভয়াবহতা তার সামনে তুলে ধরুন রোজা রাখলে কী লাভ এটা একটু বলার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় যে উনি হয়তো ফিরে আসবেন আপনি বোঝাবার চেষ্টা করুন জান্নাত জাহান্নামের ভয় এবং আশা জাগা নিয়ে কথাগুলো তাকে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিন জাযাকাল্লাহু খাইরান এক সম্মানিত ভাইয়ের বড় ছেলে তিন দিন এতিকাফ করতে চাচ্ছেন এতিকাফ বসতে চাচ্ছেন সেক্ষেত্রে নির্দেশনা কি সংক্ষিপ্ত আকারে শুনতে চমৎকার নিঃসন্দেহে উনি বলেছেন যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে বা পরীক্ষার্থী এই বয়সে ছোট বাচ্চা সে এতিকাফে বসতে চাচ্ছে অবশ্যই এটা অত্যন্ত আনন্দদায়ক ব্যাপার এবং তিন দিনের জন্য বসবে আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং এটা তার জন্য নফল ইতিকাফ হবে একটা হলো সুন্না ইতিকাফ যে যেটা 10 দিন বসতে হয় একেবারে 20 রোজা শেষ 21 রজনীর সূচনাতেই মাগরিবের আগে মসজিদে অবস্থান করা তারপরে 10 দিন অবস্থান করা এটা হলো সুন্না আর বাকিটা হলো নফল ইতিকাফ তো নফল ইতিকাফ 3 দিন করা যাবে 4 দিন করা যাবে 1 দিন করা যাবে সমস্যা নেই তো যেটা হবে এই সময়টা যেন সে কাজে লাগায় এবং এই সময়টাকে যেন সুন্দর কাজে ব্যবহার করে এবং সে যেন এই পুরো সময়টা জুড়ে মসজিদে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানার বোঝার চেষ্টা করে এইভাবেই তাকে উদ্বুদ্ধ করা উচিত জি ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে রুকু সিজদার ক্ষেত্রে কোনোটা তাসবিহ বেশি পড়ার কোনো নির্দেশনা আসছে কিনা জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা ছিল সেটা হলো তিনি রুকু সেজদাতে সেজদায় যতটুকু সময় নিতেন তিনি রুকুতে ততটুকু সময় নিতেন এটা হলো সুন্নাহ তো কোনো কারণে কেউ যদি রুকুতে একটু লম্বা তাসবিহ পাঠ করেন
আর সেজদাতে হয়তো তুলনামূলক একটু কম সময় যদি দিয়ে থাকেন তাহলে এটা সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা, নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জি আমরা সুন্দর উত্তর পেয়েছি, জাযাকাল্লাহ খাইরা। আজকে দর্শক অপেক্ষা করছেন, আমরা তাকে যুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। জি করে ফেলুন। আমি হ্যালো। জি জি শুনতে পাচ্ছি বোন। আমি এই যে 12টার পর ঘুমাইছি, ঘুমার পরে টের পাই নাই, তারপর আজান শেষ হইছে, তারপরে 4:41 খাইছি, পানি খাইছি, শুধু পানি খেয়া এখন কি ওই রোজাটা হবে? জি 4:41 জি আমরা শুনবো হবে কি হবে না, আমাদের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ বোন। জি আরেকটি প্রশ্ন হচ্ছে, একজন সম্মানিতা বোন প্রশ্ন করছেন, তার বাবা কিছু না ইন্তিকাল করেছেন, 20 লাখ টাকা মার বাবার সঞ্চিত 20 লাখ টাকা মার কাছে আছে এবং সাথে আছে 4.5 ভরি স্বর্ণ, দুটো কিভাবে জাকাত দেওয়া? ধন্যবাদ। আমরা প্রথমে সেই বোনের বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার বাবাকে ক্ষমা করে দিন, আমিন আমিন, তার গুনাহগুলোকে মাফ করে দিন, কবরকে আলোকিত করে দিন, আমিন। আর দ্বিতীয় যে ব্যাপারটি বলতে চাই, যে এই যে 20 লক্ষ টাকা, ওনার বাবার ইন্তেকালের সাথে সাথে কিন্তু মিরাস অনুপাতে অর্থটা বণ্টিত হয়ে যাবার কথা। হ্যাঁ হতে পারে যে মা এটার তত্ত্বাবধায়ক হিসেবে আছেন, কারণ হয়তো মেয়েরা ছোট, ছেলেরা ছোট হতেই পারে, তো এই কারণে বাবার সম্পত্তিতে সন্তান এবং তার স্ত্রীদের অধিকার আছে, যদি তার মা বাবা থেকে থাকেন তাদেরও অধিকার আছে। এটা একটা প্রশ্ন থেকে যায় যে সেই অধিকার সম্পর্কে তারা কতটুকু জানেন বা সচেতন। দ্বিতীয় বিষয়টা হলো যে পুরোপুরি অর্থটা যদি মায়ের কাছে চলে আসে আর মা যদি আগে থেকে জাকাত দেবার অধিকারিণী হয়ে থাকেন, তাহলে ওনার একটা জাকাত ডে আছে, অর্থাৎ বছরের একদিন তাকে জাকাতের হিসাব করতে হয়। ওই হিসাবের দিনে যদি দেখা যায় যে তার কাছে যে পরিমাণ অর্থ আছে উনি জাকাত দেবার মালিক, তাহলে কোন অর্থ কবে এসছে না আসছে সেটার হিসাব হবে না, পুরো বছরের কোন টাকা কবে আসছে কবে চলে গেছে এগুলা হিসাব না, হিসাব হলো আমি আজকে জাকাত দেব, এই মুহূর্তে আমার কী কী আছে। তো ওনার কাছে এই মুহূর্তে যা যা আছে সেই হিসাবে উনি হিসাব করবেন। যদি 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ অর্থ অথবা স্বর্ণ অথবা রূপার, রূপা 5.5 তোলা রূপা যদি ওনার কাছে থেকে থাকে, 1 বছর উদ্বৃত্ত থেকে থাকে, তাহলে উনি জাকাত আদায় করবেন। এখন 20 লক্ষ টাকা আমি ধরে নিচ্ছি যে ওনার আম্মার যদি হিসাবটা এমন হয়ে থাকে যে উনি হয়তো ওই টাকা পাওয়ার পরে ওনার জাকাত ডে ছিল, জাকাত বর্ষের জাকাত ডে, তো উনি ওই দিন হিসাব করেছেন আর 20 লক্ষ টাকা ওনার ওখানে ঢুকে গেছে, তাহলে ওনাকে জাকাত দিতে হবে। স্বর্ণ 20 লাখ টাকা মিলিয়ে ওই ওই ব্যালেন্সের সাথে, এটা ব্যালেন্সের সাথে অ্যাড হবে এবং স্বর্ণটা বিক্রয় মূল্য তিনি হিসাব করবেন। বিক্রয় মূল্য, জি। আশা করি বোন বিষয়টা আপনার কাছে সুস্পষ্ট হয়েছে। ওই বোনের শেষ প্রশ্ন হচ্ছে, তার মরহুম বাবার কবরে নাম ফলক বসানো লাগবে কি না? যদি কবরের চিহ্ন রাখার জন্য একটা ফলক হিসাবে কিছু একটা বসাতে চান সেটা পারবেন, কিন্তু ওই যে কবরের চারপাশে মোজাইক করা, কবরের উপর দিয়ে মোজাইক করে সুসজ্জিত করা, এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। আর কবরের চারপাশে আপনি দেয়াল দিতে পারেন যাতে করে শেয়াল বা অন্য কোনো কিছু প্রবেশ না করে, কবরটাকে নষ্ট না করে সেই কারণে, কিন্তু সৌন্দর্য বর্ধনের এখানে কোনো কিছু নেই। মাত্র প্রাসঙ্গিক একটুখানি প্রশ্ন করি, স্থায়ীকরণ পাকাকরণের কোনো সুযোগ আছে কিনা ইসলামে? স্থায়ীকরণের আসলে কোনো সুযোগ নেই এবং এটার কোনো প্রয়োজন নেই। দেখা যায় কেমন জানি করে আমরা আসলে আমরা কবরগুলোকে নিয়ে খুব বেশি আবেগপ্রবণ এবং কবরকে নিয়ে আমরা মনে করি যে কবরের বাইরে থেকে সৌন্দর্য বর্ধন করলে মনে হয় উনি ভেতর থেকে সুন্দর থাকবেন, এটা মোটেও নয়। বরং আমাদের উচিত হলো কবরের বাইরে সৌন্দর্য বর্ধন না করে ভেতরে সুন্দর ব্যবস্থা করা, আর সেটার জন্য ওই যে অর্থ আমরা কবরের বাইরে আর কি খরচ করব ওটা না করে যদি তার জন্য দান সাদাকা ভালো কাজে ব্যয় করি, এটা বরং কবরবাসীর জন্য লাভজনক হবে। অনেক দামি কথা বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। আরেক সম্মানিত ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ইমামের পিছনে ফরজ নামাজ পড়তে গিয়ে উনি সানা পড়েন, তারপরে সুরা ফাতিহা পড়া লাগবে কিনা? যদি পড়া প্রয়োজন হয় সেক্ষেত্রে না পড়ার ক্ষেত্রে কোনো গুনাহ আছে কিনা? আমি যদি খুব সংক্ষেপে বলি সেটা হলো যে সূরা ফাতিহা আসলে সব জায়গায় পড়া লাগে। জি তো ইমাম সাহেব যখন ইমামতি করেন তিনি পড়েন, মুক্তাদি যখন কেউ যদি একাকী নামাজ পড়েন তিনিও পড়েন,
শুধু اختلافটা হলো তিনি যদি মুক্তাদি হন তাহলে পড়বেন কি পড়বেন না এখানে তিনটা মত আছে কেউ বলেছেন একদম পড়াই লাগবে না কেউ বলেছেন পড়তেই হবে আর কেউ বলেছেন আপনি যদি ইমামের কেরাত শুনে থাকেন সূরা ফাতিহা শুনে থাকেন তাহলে আপনার পড়া লাগবে না আর যদি আপনি না শুনে থাকেন তাহলে আপনার পড়া লাগবে এই মতটাই হলো গ্রহণযোগ্য মত যে কারণ হলো ইমামের পড়া আমি যখন কারো পড়া শুনি এটাও পড়ার অন্তর্ভুক্ত এটাও তিলাওয়াতের অন্তর্ভুক্ত এই কারণে ইমামের যদি আমি তিলাওয়াত শুনি সূরা ফাতিহা শুনি আমাকে পড়তে হবে না কিন্তু যদি আমি না শুনে থাকি তাহলে আমি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে সাল্লাম যদি না বলা হয় তাহলে কি পরিণতি হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান সংশ্লিষ্ট যে হাদিসটা আছে আমরা জানি যে তিনি তিনবার মিম্বারে উঠছিলেন এবং তিনি বলেছেন আমিন 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 এর মধ্যে একটা বিষয় ছিল যে জিব্রাইল আমিন তার কাছে এসেছেন এবং তাকে বলেছেন যে যে আপনার উম্মত আপনার নাম শুনলো কিন্তু সালাত এবং সালাম পেশ করলো না তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক বা তিনি ধূলিমলিন হন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন যে আপনার কথা আল্লাহ কবুল করুন এই জন্য নিয়ম হচ্ছে অন্তত পক্ষে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এটা বলা এরপরে যদি একাধিকবার আপনি শুনেন না বললে একাধিকবার হলে মানে কোন বৈঠকে কতবার আমরা শুনবো আরেকটু শুনবো মহতরাম আমরা একটা প্রশ্ন শুনতে চাচ্ছি দর্শকের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সিরাজগঞ্জ সদর থেকে ফাতেমা বলছি জি ভাই আমার প্রশ্ন হলো যাকাত সংক্রান্ত কোন শ্বশুর মনে করেন যে ছোট ব্যবসায়ী তিনি যে ব্যবসার যে মূলধন সেখান থেকে যাকাত দেয় শ্বশুর এখন এর তার যে মাসিক ইনকাম এখান থেকে হয়তো তার একটু সংসার চালানো কঠিন হয় তো মেয়ের জামাই কি এরকম শ্বশুর শাশুড়িকে যাকাতের টাকা দিতে পারবে কিনা জি আর একটা প্রশ্ন হলো দুই ভরি দুই ভরি স্বর্ণ ঘরে থাকলে তার যাকাত দিতে হবে কিনা জি আর একটা প্রশ্ন হলো ঋণ মওকুফের জন্য যদি কাউকে টাকা দিয়েছি কাউকে কিন্তু সে টাকাটা দিতে পারছে না অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে এখন আমি হয়তো যাকাতের টাকা থেকে তার ঋণটা মুক্ত করে দেবো তাকে কিন্তু আমি একজন কাছ থেকে জানতে পারলাম যে তাকে আগে টাকা দিতে হবে তারপরে তার কাছ থেকে আবার চেয়ে নিতে হবে যে তুমি আমার ঋণটা মওকুফ করো তা এরকম করতে গেলে দেখা যাচ্ছে যে নিকটাত্মীয় হওয়ার কারণে তাকে এরকম করা যাচ্ছে না তো আমি যদি নিজে নিজে নিয়ত করে যাকাতের টাকা থেকে ওই ঋণটা মওকুফ করে দিই তাহলে হবে কিনা প্রদান করার আগে নিজের থেকে নাকি জি জি প্রদান করার আগে আমি নিজের থেকে নিয়ত করে নিলাম যে আমি এই টাকাটা নেব না যাকাতের টাকা যাকাত হিসাবে এটা আমি দিয়ে দিলাম আচ্ছা হবে কিনা হ্যাঁ খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জি আর একটা প্রশ্ন যে ভাগ্নি বা ভাগ্নের বিয়েতে যাকাতের টাকা দিয়ে গহনা উপহার দিলে সেটা যাকাত থেকে হবে কিনা তারা মোটামুটি সচ্ছল খুব একটা সচ্ছল না এরকম লোকদের আর কি আবার অনেকে ধরেন যে ব্যাংকে টাকা আছে কিন্তু তাদের মাসিক ইনকাম কম হওয়ার কারণে সংসার চালাতে কষ্ট হয় প্রিয় দর্শক আমরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হাতে আমরা পেয়েছি এগুলোর উত্তর শুনবো আরেকটি বিরতি থেকে ফিরে আসার পর আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান নিবেদন ইসলামী বিভাগ বাংলাদেশ লিমিটেড আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের ছেড়ে যাবেন না কিন্তু ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে সুপ্রিয় দর্শক বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাবলীল সুন্দর দালিলিকভাবে জবাব দিচ্ছেন মহতরম শেখ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ আমরা বিরতির আগে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন পেয়েছি ওইগুলোর উত্তর আমরা সুন্দরভাবে জানার চেষ্টা করছি মহতরম এক সম্মানিত বোন 12টার পর ঘুমিয়েছেন কিন্তু যখন ঘুম ভেঙে গেছে তখন 4:41 তখন তিনি পানি খেয়েছেন রোজা হবে কি না এটা আমি ঠিক জানি না যে এটা কবের ঘটনা তিনি উল্লেখ করেছেন 2023 সালের ঘটনা না আর কি যদি এই সময় তো 4:41 তো অনেক সময় কারণ আমরা জানি যে আজকে সম্ভবত আমরা 4:21 মনে হয় 2021-22 এর মধ্যে সেখানে 20-25 মিনিট দেরি করে পানি পান করলে তো আর রোজা থাকার কোনো অবকাশ থাকে না তো উনি না খেয়ে থাকবেন এই রোজার পরিবর্তে আরেকটি রোজা রেখে নেবেন আর আমার পক্ষ থেকে ওনার জন্য নসিহা হবে যে অবশ্যই
ইফতার এবং সেহরির সময়টা উনি ভালো করে জেনে নেবেন। যদি কোনো কারণে এটা হতেই পারে, ঘুম থেকে উঠে দেখেছেন যে আপনার সেহরির ওয়াক্ত চলে গেছে, আপনি রোজার নিয়তটা করে ফেলবেন। আর তখন যেহেতু আপনার জানা থাকবে যে কয়টায় সেহরির টাইম, আপনি বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন অথবা করবেন না। জি, আরেকটি জাকাত সম্পর্কে, বেশ কয়েকটি জাকাত সম্পর্কে প্রশ্ন আমরা হাতে পেয়েছি। শ্বশুর ছোট ব্যবসায়ী, তার ইনকামও কম, এখন জামাই শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারবে কিনা? ব্যাপারটা হলো যে যদি জাকাতের মূল ভিত্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই যে দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হলো ফকরা আর একটা হলো মাসাকিন, অর্থাৎ একেবারে নিঃস্ব যার কিছুই নেই, আর আরেকটা হলো কিছু আছে কিন্তু আরও কিছু যদি তাকে সহযোগিতা করা যায় তিনি আরেকটু ভালোভাবে চলতে পারবেন, এটা হলো মাসাকিন বলা হয় বা মিসকিন বলা হয়, অসহায় আমরা বলতে পারি। তো ওনার কাছে যদি মনে হয় যে ওনাদের যে অবস্থা যে ওনারা আসলে সহযোগিতা ছাড়া চলতে পারছেন না, জাকাত যদি ওনারা খাবার যোগ্য হন তাহলে জাকাত দিতে পারবেন, সমস্যা হবে না। জি, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আর একজন দর্শক অপেক্ষা করছেন, দেখে কি প্রশ্ন উনি করবেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মিরপুর থেকে বলছিলাম, আমার জাকাত সম্পর্কে তিনটা প্রশ্ন ছিল। জি হ্যাঁ, এক হলো আমার হলো পুণ্যবতী স্বর্ণ আছে বুঝছেন, জি, কিন্তু আমার হাজবেন্ড ঋণগ্রস্ত অনেক, এখন মানে প্রায় 10 লক্ষ টাকার মতো। স্বর্ণটা কি আপনার বোন? হ্যাঁ, এখন আমার ছেলে মেয়ের ভিস্তের কিছু আছে মিলানোই আছে, সব মিলানো না, একটু আবার একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি, বোন ছেলে মেয়ের মিলানো বলতে কি মেয়ের না আপনারই? হ্যাঁ, ভবিষ্যতে মেয়েকে বিয়ের সময় দেওয়ার একটা পরিকল্পনা আছে? আচ্ছা ঠিক আছে, সেটা কি পরিমাণ? সেটা কি পরিমাণ? দুই ভরি, তাহলে 15 থেকে আমরা 2 ভরি বাদ দিই, 13 ভরি আপনার, বাকি 2 ভরি মেয়ের। আচ্ছা ঠিক আছে, যে আপনার স্বামী ঋণগ্রস্ত। আমি শুনছি স্বামীকে বলে জাকাত দেওয়া যায়, এখন আমি দিলে কি স্বামীকে জাকাত দিতে পারবো না? আমি এখন চাচ্ছি যে যদি দেওয়া লাগে আমি স্বর্ণ বিক্রি করে হলো আমি জাকাতটা দিব আর কি। স্বর্ণ আপনি হাতছাড়া করতে চাচ্ছেন না, এই অবস্থায় অন্যের জাকাত নিয়ে স্বামীকে দিতে পারবেন কিনা? আমাদের সাথে থাকুন, আপনাদের আপনার তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জবাব শুনবো মহতারামের কাছ থেকে। জি মহতারাম, 2 ভরি স্বর্ণ থাকলে জাকাত আসবে কিনা? 2 ভরি স্বর্ণ থাকলে, শুধুমাত্র যদি 2 ভরি স্বর্ণ থাকে তাহলে এই ক্ষেত্রে জাকাত আসবে না, যদি স্বর্ণের হিসাব করা হয়। জি, কিন্তু যদি রূপার হিসাব করা হয়, 52.5 তোলা রূপার হিসাব করা হয় তাহলে আবার জাকাত আসবে। প্রত্যেক জাকাতদাতা তিনি চিন্তা করবেন যে আমি আসলে জাকাত দেবার যোগ্য কি যোগ্য না। ওনার কাছে যদি মনে হয় যে আমি 52.5 তোলা রূপার হিসাব ধরেই জাকাত দিব, তাহলে তিনি সেটা করতে পারেন। আর যদি তিনি মনে করেন যে আমি স্বর্ণের হিসাব ধরে জাকাত দিব, তাহলে তিনি সেটা করতে পারেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শব্দ উল্লেখ করেছেন, স্বর্ণ এবং রূপা, এই কারণে প্রত্যেকটা উম্মার জন্য যে কোনো একটা বিষয়কে চুজ করার অপশন আছে। এখন তো দুইটার মানদণ্ড হয়ে গেছে অনেক, হয়ে গেলেও যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, যদিও আহলে আলেমদের একটা দল বলছেন যে আসলে এখন স্বর্ণের হিসাবটা ধরাই মুনাসিব, কিন্তু আরেক দল আলেম বলছেন যে আমাদেরকে ধরতে হবে যেটার মাধ্যমে একজন গরিবের উপকার হয়, জাকাতদাতার সংখ্যা যেন বেড়ে যায়। আচ্ছা, এই কারণেই জাকাতদাতা চিন্তা করবেন যে উনি কোন হিসাবে জাকাত প্রদান করবেন। জি, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। একজনের কাছ থেকে অর্থ নিয়েছেন, তার অর্থ হলো ঋণগ্রস্ত, এখন ঋণ মওকুফের বেলায় জাকাত দেওয়া যাবে কিনা? ঋণ গ্রহীতাকে, ঋণদাতা জাকাত দিতে পারবেন কিনা একদিক থেকে? আরেকদিক থেকে আরেকটা প্রশ্ন আছে, অথবা জাকাত দিচ্ছেন না, যে ঋণটা দিয়েছেন ঋণ গ্রহীতা ঋণদাতাকে ঋণ পরিশোধ করতে পারছে না, ওই টাকাটা ফেরত না নিয়ে জাকাতের নিয়ত করে
জাকাত আদায় হবে কিনা প্রথমত যেটা করতে হবে সেটা হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ পরিশোধের সুযোগ করে দেবার জন্য তিনি জাকাত দিতে পারবেন জি এটা হলো প্রথম কথা এবং এই জাকাতটা তাকে মালিকানা আর কি মিলকিয়াত শর্ত মালিক বানিয়ে দিতে হবে দ্বিতীয় বিষয়টা হলো যে উনি যখন ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা থেকে ঋণ পরিশোধ বাবদ টাকাটা দেবেন যে নাও তুমি তোমার ঋণ পরিশোধ করো এবার ওই ব্যক্তি যদি আবার তাকে বলেন যে ভাই আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম এই টাকাটা যে দিয়ে দিলাম এটা ঠিক আছে কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে যিনি জাকাত পাওয়ার যোগ্য আমি তাকে জাকাতের অর্থটা না দিয়ে বললাম যে আমি তো তোমার কাছে এই টাকাটা পাই তো জাকাত বাবদ আমি এই টাকাটা তোমাকে দিলাম আবার আমি পেলাম মাফ হয়ে গেল এটা হবে না আগে তাকে সম্পত্তির মালিকানা দিতে হবে কারণ উনি যখন ঋণটা দিয়েছিলেন তখন এই নিয়তটা ছিল না এখন নিয়ত আছে কিন্তু সম্পদ নেই এটা হবে না দুটো জিনিস একসাথে হতে হবে আচ্ছা এমন যদি হয় থাকে মহতরম ঋণ গ্রহীতা টাকাটা ফেরত দিয়েছেন ঋণদাতা গ্রহণ করেছেন আবার ওই টাকাটাকে যদি আবার দিয়ে দেন হস্তান্তর করেন সেটা হতে পারে ওটা ঠিক আছে কোনো সমস্যা অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইরান ভাগ্নির বিয়েতে মামা জাকাত দিতে পারবেন কিনা আমি যেটা শুনেছি স্বর্ণ অলঙ্কারের কথা সম্মত এমন একটা কিছু বলেছিলেন আসলে জাকাতের ব্যাপারটা বুঝতে হবে আমাদেরকে জাকাত আসছে একজন মানুষের অসহায়ত্ব অর্থনৈতিক কষ্টটাকে দূর করবার জন্য জাকাত আসছে একান্তভাবে যিনি নিডি তার নিডটাকে পূরণ করার জন্য কিন্তু জাকাত কখনো শৌখিনতার জন্য আসেনি যেমন আমি আমার ভাগ্নির বিয়েতে স্বর্ণ দিব এটা এক ধরনের কিন্তু শৌখিনতা কারো হয়তো টিভি ফ্রিজ দিতে হবে আমি জাকাত থেকে দিয়ে দিলাম না আপনাকে দেখতে হবে যাকে আমি জাকাত দিচ্ছি সে জাকাত পাওয়ার যোগ্য কিনা তাকে আপনি জাকাতের মালিক বানিয়ে দিলেন এরপরে যদি সেটা করে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি জাকাত তাকে স্বর্ণ অলঙ্কার বানিয়ে দেবেন বা টিভি ফ্রিজ কিনে দেবেন এটা আপনি করবেন না আপনি তাকে অর্থ দিতে পারেন সর্বোচ্চ অর্থ দিয়ে সে কি করবে সেটা তার ব্যাপার তাহলে আপনি দায়মুক্ত হয়ে গেলেন সুন্দর করে বলার জন্য জাযাকাল্লাহ খাইরান আমিন বোনের সর্বশেষ প্রশ্ন হচ্ছে একজন ভাইয়ের ইনকাম কম কিন্তু ব্যাংকে কিছু টাকা সঞ্চিত আছে এই এমত অবস্থায় তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা আমরা ঠিক জানি না যে তার ব্যাংকে কত টাকা সঞ্চিত আছে এটা শুনলে হয়তো বুঝতে পারতাম ব্যাপারটা হলো যে যদি এমন হয়ে থাকে যে ওনার ইনকাম কম কিন্তু ওনার যে সঞ্চিত টাকা সেটা দিয়ে ওনার হচ্ছে না সেই ক্ষেত্রে সহযোগিতা করা অথবা কেউ অসুস্থ হয়ে গেছেন ওনাদের মধ্য থেকে তার অসুস্থতার নিরাময়ের জন্য আমি তাকে জাকাতের অর্থ দিলাম সেটা ভিন্ন কিন্তু আমি টাকা ব্যাংকে জমাচ্ছি কিন্তু আমার আয় ইনকাম কম ব্যাংক থেকেও আমি নিচ্ছি না আবার আরেকজনের কাছ থেকে জাকাত নিচ্ছি এটা উচিত নয় এই জন্য আমাকে নির্ণয় করতে হবে যে আসলে উনি জাকাতের যোগ্য কিনা সেটা দেখতে হবে এটা মানে জাকাতদাতার জন্য একটা কঠিন একটা দায়িত্ব নিঃসন্দেহে জি জাকাত শুদ্ধ হওয়ার স্বার্থে জি মহতরম এক বোনের 15 ভরি স্বর্ণ আছে উনি এই বিষয়টা খোলাসা করে বলেছেন ওই 15 ভরির মধ্যে 2 ভরি হলো মেয়ের ছোটবেলা কোনো একদিক থেকে চাচার কাছ থেকে গিফট হিসাবে পেয়েছিলেন তার মানে 13 ভরি আছে ওদিক থেকে স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন স্বামীকে জাকাত দিতে পারবেন কিনা বা এই ক্ষেত্রে স্ত্রীর জন্য স্বামীকে জাকাত দেওয়ার যদি মাসলার কিতাবে আসছে সাধারণত শোনা যায় না আজকের এই প্রোগ্রামের সুযোগে আমরা শুনতে পেয়েছি জি প্রথমত হ্যাঁ তিনি 13 ভরি স্বর্ণের জাকাতের হিসাব দেবেন জি এবং সেই অনুপাতে ওনার জাকাত দিতে হবে এবং ওনার স্বামী যদি খুব কঠিন অবস্থার মধ্যে থাকেন উনি চাইলে ওনার স্বামীকে ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ থেকে ওনার স্বামীকে জাকাত দিতে পারবেন স্বামীকে স্ত্রীকে দিতে পারবেন না স্বামী তার স্ত্রীকে দিতে পারবেন স্ত্রী পারবেন স্বামী পারবেন না কারণ হলো স্বামীর ভরণ পোষণের দায়িত্ব আছে স্ত্রীর ব্যাপারে কিন্তু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর ইসলামের কত সুন্দর কথা আজকাল তো নারীরা চেষ্টা করে না আমি সবকিছু করি কিন্তু ইসলাম তো নারীকে মা বোনদেরকে কত সম্মানের আসনে সমাসীন করেছেন অনেক ধন্যবাদ ওই বোনের আরেকটি প্রশ্ন শুনে কিছুটা হাসিও পেয়েছিল মাত্রা মাফ করবেন তিনি কিছুটা বলতে চেয়েছিলেন সেটা হলো স্বর্ণটা বিক্রি না করে অন্যের কাছ থেকে জাকাতের অর্থ গ্রহণ করে অভাবগ্রস্ত স্বামীকে দিতে পারবেন কি না অথচ তিনি 13 ভরি স্বর্ণের মালিক যাই হোক এটা আমরা ওদিকে না যাই আমরা যেটা বলতে চাই সেটা হলো যে কেউ যদি তার জাকাতের অর্থ দিতে চান সেটা আপনি হয়তো আপনার স্বামীর জন্য গ্রহণ করলেন সেটা গ্রহণ করতে পারবেন না সেটা না পারবেন কিন্তু আপনার 13 ভরি স্বর্ণের কিন্তু আপনাকে জাকাত দিতে হবে এটা হলো আসল কথা এখন এই জাকাত আপনি আপনার স্বামীকেও দিতে পারেন যা খুশি তাই করতে পারেন কিন্তু জাকাত দিতে হবে এটা
খেয়াল রাখতে হবে জি অনেক ধন্যবাদ মহতরাম যাকাত সম্পর্কে যেহেতু রমজান মাসে যাকাত দিতে হবে এমন কোনো বিধান নাই কিন্তু সব বেশি হওয়ার আশায় অনেক মুসলিম নরনারী এই মাসে যাকাত দিয়ে থাকেন আল্লাহ তাআলা পাই টু পাই হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুন মহতরাম আমরা সর্বশেষ আজকের আলোচ্য বিষয় সম্পর্কে একটু জিজ্ঞাসা করতে চাই প্রস্তুতি সম্পর্কে আত্মিক দিকটা আপনি সুন্দরভাবে আলোচনা শুরুতে এখানে উপস্থাপন করেছেন কিন্তু বাহ্যিক দিক থেকে বৈষয়িক দিক থেকে এটা কি প্রস্তুতির মধ্যে আসবে না একজন অসুস্থ আছেন নিয়মিত ওষুধ খান ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে নেওয়া যেহেতু এটা তো জীবন পরিচালনার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে ওনার ওনার 10 দিনের জন্য উনি মসজিদে অবস্থান করবেন ওনার থাকা খাওয়া ওনার ওষুধপত্র এগুলো তো অবশ্যই প্রস্তুতি থাকবে কিন্তু আমি বলতে চাচ্ছি এটাকে খুব বেশি প্রায়োরিটি না দেওয়া আচ্ছা জি যে তিন বেলা খাবো এটার মধ্যে কি কি মেনু থাকবে এগুলো নিয়ে টেনশন না করা আর দ্বিতীয় যেটা বলতে চাই সেটা হলো যে যারা আমরা ইতিকাফে বসার নিয়ত করেছি আমরা টোটাল টাইমটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি এবং আমরা যেন মনে করি যে আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি কাটাতে যাচ্ছি এবং ওনার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে বলবো যে ওনারা যেন তাকে হেল্প করেন হেল্পটা হলো যে ওনাকে অযথা ডিস্টার্ব না করা ফোন না করা এবং যারা আমরা মসজিদে থাকবো তারা যেন মোবাইল ফোন ব্যবহার না করি কারণ ওই মোবাইল ফোন সামনে থাকলেই শুধু দেখতে ইচ্ছে হবে কি হলো না হলো অনেক ধন্যবাদ মহতরাম সব বিষয় নষ্ট হয়ে যেতে পারে জি অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খায়রান প্রাসঙ্গিকটা বলেই ফেল আপনি ইতিকাফে বসছেন আজকের এই অনুষ্ঠানের সুবাদে আপনার কাছে বিনীতভাবে দোয়ার আবেদন করছি দোয়া করবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আপনিও দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার একটা কথা দিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি শ্রেষ্ঠ ইবাদত হ্যাঁ শ্রেষ্ঠ ইবাদত হাদিসে আসছে ওয়াজিরি ইলাহু মিনাল হাসানাত কামিল হাসানাতি কুল্লিহা ইতিকাফে বসার কারণে বাহিরে থাকলে যে ভালো কাজগুলো করা সম্ভব হতো ইতিকাফে বসার কারণে করতে পারছেন না কিন্তু হাদিসে সুসংবাদ আসছে না করা সত্ত্বেও করার সব তা আমলনামা লিখে দেওয়া হয় আসুন না সামনের বছর ২৪ সালে বাঁচবো কি না বিরুদ্ধ হলে ইতিকাফে বসবো এমন নিয়ত না করে অপেক্ষা না করে ইতিকাফে বসার নিয়ত করি আল্লাহ তৌফিক দান করুন আজকের যা শুনেছি এইগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু